নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে আপডেট শেয়ার করার রয়েছে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডিও অর্থাৎ দীপক টাংরিকে নিয়ে দীপক টাংরিকে দলে নেবার জন্য ভালো পর্যায়ে আলোচনা চালিয়ে নিয়ে গেছে পাঞ্জাব এফসি দল মোহনবাগান দলের সঙ্গে এই ফুটবলারটির দু সাল অবধি চুক্তি রয়েছে এবং এই ডিলটি কিন্তু একটা লোন ডিলও হতে পারে বা ট্রান্সফার ফি দিয়ে একটা পার্মানেন্ট ডিলও হতে পারে যেটা মোহনবাগান দলের কাছ থেকে পাঞ্জাবসি দল করতে পারে এক কোটি ষাট লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু ছাব্বিশ সাল অব্দি মোহনবাগান দলের সাথে তার চুক্তি রয়েছে তাই অবশ্যই প্লেটটিকে যদি নিতে হয় তাহলে লোন ডিলে নিতে হবে নাহলে ট্রান্সফার ফি দিয়ে পারমানেন্ট ডিলে নিতে হবে আর যেটুকু কথাবার্তা এগিয়েছে তাতে করে কিন্তু এই ডিলটি হওয়ার সম্ভাবনা এখন প্রবল দেখা দিচ্ছে আর দীপক টাঙ্গরি অবশ্যই মোহনবাগান দলে থাকলে আমার মনে হয় যে তেমন একটা সুযোগ কিন্তু পাবে না কারণ যেখানে ইয়ং ফুটবলার অভিষেক সূর্যাবংশী রয়েছে থাপা রয়েছে তারপর আপুইয়া চলে আসলো মোটামুটি আরও একটা একটা থেকে দুটো তো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার থাকতেই পারে তো সেখানে দীপক টাঙ্গরির জায়গাটা মানে থাকলেও সেখানে খেলার সুযোগটা হয়তো খুব বেশি পাবে না এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা কেরালা ব্যালাস্টেপসি দলকে নিয়ে কেবিএফসি সাতাশ বছর বয়সী একটা স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে সান সান সানমারিনো দেশের একটা ফুটবলার যার বয়স এখন কিন্তু সাতাশ বছর তো খুবই ইয়ং ফুটবলার এই যে ফুটবলার ফ্লিপো বেরাডি ফ্লিপো বেরাডি এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে বর্তমান সময় দাঁড়িয়ে অবশ্যই কেরালা ব্যালাস্টেপসি দল এই কারেন্ট ইন্টারন্যাশনাল যে দল রয়েছে সান সানমারিনো সেই দলের কিন্তু নিয়মিত সদস্য এই স্ট্রাইকারটি তো যথেষ্ট ভালো একটা স্ট্রাইকার যদি এই ফুটবলারটির সাথে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটিকে তোমরা কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারো